জেলার পাঁচটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ধান চাল সংগ্রহ হয় ঠাকুরগাঁও সদর সরকারি এ খাদ্য গুদামে। আর এ সুযোগ কাজে লাগিয়ে যোগদানের পর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের যোগসাজশে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইচ্ছে মতো চাল সংগ্রহ শুরু করেন। বাড়তি অর্থ লুফে নিতে একের পর এক ট্রাক যোগে জেলার বিভিন্ন স্থান থেকে নিম্নমানের চাল গুদামে সংরক্ষণ করেন তিনি। আর গুদামে থাকা মিলাদদের কাছ থেকে কেনা ভালো দামি চাল বিক্রি করে আসছেন খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবণ কুমার গোস্বামী। বেশ কয়েক মাস ধরেই গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ঘুরপাক খাচ্ছিল। সম্প্রতি জেলা খাদ্য নিয়ন্ত্রক গঠিত চার সদস্যের তদন্ত কমিটি বিষয়টির সত্যতা পেয়েছে। শ্রমিকরা এমন তথ্য ফাঁস করায় তাদের মারধর করার অভিযোগও উঠেছে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে। সাহেব ডাক দিল যে কিরে তোরা কি সাক্ষ্য দিলে, আমি বলছি যেটা সত্য সেটা সাক্ষ্য দিছি। উনি দুই নম্বরে কাজ করছে, করার পর আমরা যা সত্য সাক্ষী দিছি আমাদের উপরে খুব হ্যামারিং করতেছে। খাদ্য বান্ধব মাল আমার ঠাকুর আর লোকাল লোকেই খাবে, এটা করা আপনার ঠিক হয় না স্যার। এটা আমাদের বদনাম হবে, আমাদের এমপির বদনাম হবে, এইটাই আমাদের দোষ। তবে অভিযোগের বিষয়ে সদর গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অস্বীকার করলেও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কথা বলতে রাজি হননি। ও আমার উপর মারমুখী হয়ে আসছিল হয়তো রাগে, যার প্রেক্ষিতে ওকে আমি ধাক্কা দিয়ে বের করে দিয়েছি ঘরে। আর জেলার শীর্ষ খাদ্য কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে জানান। চাল পরিবর্তনের বিষয়ে কমিটি সত্যতা পেয়েছে বলে আমাকে জানিয়েছেন। আমি রিপোর্টটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। গত 21/22 আমন মৌসুমে সদরের এই খাদ্য গুদামে মিলাদদের কাছ থেকে 8,652 মেট্রিক টন চাল ও কৃষকের কাছ থেকে 2,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।